টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, কিন্তু ভালো পরিবার কখনো তৈরি করতে পারবে না। টাকা দিয়ে তুমি সুন্দর বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুম কিনতে পারবে না। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, তাহলে তোমায় আর অন্য কাউকে স্যালুট করতে হবে না। যদি তুমি তোমার কাজকে স্যালুট না করো, তাহলে তোমাকে সবাইকেই স্যালুট করতে হবে। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সাহায্য করে থাকেন যারা কঠোর পরিশ্রম করেন। পুরনো বন্ধু হলো সোনা, আর নতুন বন্ধু হলো হীরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়ে আংটিতে হীরেকে ধরে রাখতে হয়। সম্মান পেতে হলে সম্মান দিতে হয়, সম্মান না দিয়ে সম্মান আশা করাটা বোকামি। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধুই ব্যর্থতা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, সফল হওয়ার কিছু ধারণা পাবে। টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে, কিন্তু কখনো সময়কে কিনতে পারবে না। স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীকে চিনিয়ে দেয়। পকেটে টাকা না থাকলে বোঝা যায় পৃথিবী কতটা কঠিন। কারো ক্ষতি করে প্রতিশোধ নেওয়াতে বিশ্বাসী নই। সবথেকে বড় প্রতিশোধ হলো নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে, যারা তোমার খারাপ করেছে তারা যেন তোমার সাফল্য দেখে নিজেদের কাছেই ছোট হয়ে যায়। প্রশংসা করতে হবে প্রকাশ্যে, কিন্তু সমালোচনা করতে হবে ব্যক্তিগতভাবে। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাবার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপরে নয়, ডানার উপরে থাকে। তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রেখে চলো, অন্য কারো উপরে নয়। একটি ভালো বই 100 বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, এবং তোমার অভ্যাসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো ধোকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসল? কেউ তোমাকে মূল্য দিক আর না দিক, তুমি সৎ কাজ করে যাও। কারণের প্রতিদান তোমায় মানুষ দিবে না, দিবেন ঈশ্বর। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা।